কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো ছাব্বিশতম জন্মদিবস পালিত হল বসিরহাটে বৃহস্পতিবার বসিরহাট ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে ভারত বাংলাদেশ সীমান্তে এই জন্মদিন পালন করা হয় এদিন সেখানে উপস্থিত ছিলেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান বসিরহাট দক্ষিণের বিধায়ক দেবেন্দু বিশ্বাস উদ্যোক্তা সারিফুল মণ্ডল পরিবারের সদস্য বঙ্কিম মুখার্জি ও প্রলয় মুখার্জি সহ বিশিষ্টজনেরা এদিনে তার জন্মদিনে কেক কেটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মদিবস পালন করে সীমান্তের মানুষজন জানা গেছে ইতিমধ্যেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী গৌরী দেবীর বাড়ি সরকারিভাবে হেরিটেজ ঘোষণা করা হয়েছে ছিল বেহাল দশা বাড়ির কিছু কিছু অংশ ভেঙে পড়েছিল পুরোটাই হয়েছিল বারবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তরফ থেকে সংস্কার করা ও হেরিটেজ ঘোষণা করা ও পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য আবেদন করা হয়েছে ইতিমধ্যেই ইটিন্ডা ও পানিতর পঞ্চায়েত থেকে সরকারি ভাবে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বাড়িটির জন্য উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট খবরিয়া চব্বিশ